হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাই লাইফ ক্লাব 365 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের টিউটোরিয়াল, আপনারা মানিকক্স শেয়ার কেন কিনবেন এবং মানিকক্স শেয়ার কিভাবে কিনবেন। আমার গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে মানিকক্স অ্যাকাউন্ট করতে হয় এবং মানিকক্স অ্যাকাউন্টকে কিভাবে ফুলি ভেরিফাই করতে হয়। তাহলে চলুন দেখে আসি আমরা কেন মানিকক্স শেয়ার কিনবো বা কিভাবে কিনবো। আমরা যদি একটু পিছনের দিকে যাই, অর্থাৎ ফেসবুকে যাই, যদি ফেসবুক শেয়ার প্রাইস আপনি গুগলে লিখে যদি সার্চ দেন, আপনি একটা জিনিস দেখবেন যে ফেসবুক সেই 30 নভেম্বর 2012 ফেসবুক শেয়ার প্রাইস ছিল $28, বর্তমানে শেয়ার প্রাইস $178। সো এভাবে আমরা যদি গুগল শেয়ার প্রাইসটা দেখি, গুগল শেয়ার প্রাইস 5 ইয়ার্স যদি গ্রাফ দেখি, তাহলে 16 নভেম্বর 2012 গুগলের শেয়ার প্রাইস ছিল $323, বর্তমানে গুগলের শেয়ার প্রাইস $1044। সো আপনারা বুঝতে পারছেন এই সমস্ত সাইটগুলোতে শেয়ার প্রাইস কীভাবে ইনক্রিজ করে। সো সেক্ষেত্রে আমরা যদি গুগল বাংলাদেশের প্রেক্ষাপটে গুগল বা ফেসবুকের শেয়ার আমাদের পক্ষে কেনার কোনো অথরাইজেশন নাই, বাট আমরা যদি মানিকক্স শেয়ার কিনতে যাই, মানিকক্স শেয়ার আমরা এখান থেকে কিনতে পারি, কারণ এটা হচ্ছে গ্লোবাল ফার্স্ট সোশ্যাল লাইফ রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ বিশ্বের যে কেউ এই শেয়ার পারচেস করতে পারে। সো মানিকক্স যে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি যে কার্ডগুলো ইস্যু করে, এই কার্ডগুলো থেকে পার ডে যে ট্রানজ্যাকশন, এটা কোম্পানি একটা বড় আর্নিং সোর্স, এবং কোম্পানির আন্ডারে যে আদার্স ক্রাউড ফান্ডিং সোর্স যেমন মাই লাইফ ক্লাব, মাই লাইফ ক্লাব ডট নেট, সো আদার্স আরও যতগুলো ক্রাউড ফান্ডিং যে সোর্সগুলো আসবে, সকল সোর্স থেকে কোম্পানির যে আর্নিংস হবে, এই আর্নিংসের 60% ডিভিডেন্ড শেয়ার হোল্ডারের মাঝে পার ডে পেমেন্ট করা হবে। দেখেন এখানে লেখা আছে যে উই শেয়ার আওয়ার রেভিনিউ অ্যামাং আওয়ার শেয়ার হোল্ডার কাস্টমার এভরি ডে ইভেন মোর দেন ওয়ান্স ইন এ ডে থ্রু আওয়ার রেভিনিউ শেয়ার ইউনিট। সব বুঝতে পাচ্ছেন মানিকক্সের ই ওয়ালেট, হ্যাশ ওয়ালেট থেকে পার ডে যে ট্রানজ্যাকশন চার্জ থেকেও কিন্তু কোম্পানি একটা আর্নিংস ফ্যাসিলিটি রয়েছে। হ্যাঁ, এছাড়াও কোম্পানির আপকামিং যে প্রোডাক্টসগুলো রয়েছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি ব্রোকার্স, অনলাইন বেটিংস, আউটসোর্সিং, অর্থাৎ কোম্পানির মাই লাইফ ক্লাব থেকে শুরু করে মাই লাইফ ক্লাব ডট নেট, অর্থাৎ মানিকক্সের আন্ডারে যতগুলো ক্রাউড ফান্ডিং সোর্স আসবে, সব সোর্স থেকে যে ইনকামগুলো হবে, এই ইনকাম থেকে কোম্পানির ডিভিডেন্ড শেয়ার হোল্ডারের মাঝে পে করা হবে। সো কোম্পানির আর্নিং সোর্স আপনি বুঝতে পাচ্ছেন। আপনারা কীভাবে মাই লাইফ ক্লাব থেকে শেয়ার পারচেস করবেন? সো শেয়ার পারচেসের জন্য অবশ্যই আপনাকে মাই লাইফ ক্লাবে লগ ইন করতে হবে। আমি অলরেডি লগ ইন করেছি মাই লাইফ ক্লাবে। লগ ইন করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন শেয়ার বাই সেল একটা অপশন রয়েছে, অর্থাৎ রেভিনিউ শেয়ার, এখান থেকে বাই সেলে ক্লিক করতে হবে। বাই সেল থেকে ক্লিক হেয়ার টু বাই, ক্লিক হেয়ার টু বাই ক্লিক করবেন। বাই ক্লিক করলে এই অপশনটি আসবে, মানি শেয়ার ভার্সেস ইউএসডি, এখানে হাউ মেনি শেয়ার উড ইউ লাইক টু বাই, এখানে আপনি কত শেয়ার কিনতে যাচ্ছেন, যেমন আপনি টোটাল 100 শেয়ার কিনতে যাচ্ছেন। মানিকক্স পিএসপি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, বর্তমানে মানিকক্স অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে আমরা শেয়ার কিনতে পাচ্ছি, বাট যখন এই শেয়ারটি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে চলে যাবে, তখন আপনি মানিকক্স থেকে, অর্থাৎ বিটকয়েন বা আদার্স কয়েনের মাধ্যমে মানিকক্স শেয়ার পারচেস করতে পারবেন, বা আদার্স পেমেন্টের মাধ্যমে মানিকক্স শেয়ার পারচেস করতে পারবেন। এখানে পিএসপি অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার মানিকক্স অ্যাকাউন্টটি দিতে হবে, এবং সিক্রেট কি, যেটা আমরা মানিকক্স থেকে একটি সিক্রেট কি আপনাকে ক্রিয়েট করে নিতে হবে, এটা অবশ্যই মানিকক্স অ্যাকাউন্ট থেকে করে নেবেন। আপনার যে লোগোটা আছে ডান পাশে, এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। অ্যাকাউন্ট সেটিংসে গেলে এখানে দুইটা অপশন আছে, অর্থাৎ একটা পাসওয়ার্ড এবং সিক্রেট কি। সো আপনার চেঞ্জ সিক্রেট কিতে ক্লিক করবেন। ইয়েস, আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা আছে অ্যাকাউন্টের সঙ্গে,
এই ইমেল অ্যাড্রেসটা দেবেন, ক্যাপচা ক্লিক করার পর সাবমিট করলে আপনার অ্যাকাউন্টে একটা পিন চলে যাবে, 4 ডিজিটের একটা পিন আপনার অ্যাকাউন্টে চলে যাবে, ওটা আপনার সিক্রেট কি। দুটো অপশন থেকে আপনি সিক্রেট কি ক্রিয়েট করে নিয়ে কনফার্ম বাই ক্লিক করলে আপনি শেয়ার পারচেস হয়ে যাবে। বাট এক্ষেত্রে আপনি অবশ্যই মানিকক্স অ্যাকাউন্টে আপনার অবশ্যই অ্যামাউন্ট থাকতে হবে। সো মানিকক্স অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই ক্রেডিটেড করতে হবে। মানিকক্স অ্যাকাউন্ট কীভাবে ক্রেডিট করবেন? সো অ্যাড ফান্ডে ক্লিক করবেন, অ্যাড ফান্ডে গিয়ে রিকোয়েস্ট, রিকোয়েস্টে ক্লিক করবেন। আপনি যদি বিটকয়েন থাকেন বিটকয়েনও এখানে আপনি ডিপোজিট করতে পারবেন। সো রিকোয়েস্টে আসার পরে আপনি ওয়ালেট ব্যাঙ্ক, এই যে প্লাস চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে। ইয়েস, এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলোর মাধ্যমে এখানে ইয়ে করতে পারবেন, ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন, এবং পারফেক্ট মানির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। সো আপনি যদি পারফেক্ট মানিতে ক্লিক করেন তাহলে এটা আপনাকে পারফেক্ট মানি অ্যাকাউন্টে নিয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্ট থেকে ডলার ডিপোজিট করতে পারবেন। ইয়েস, অ্যামাউন্ট আপনি ক্লিক দেবেন, আপনি যত অ্যামাউন্ট এখানে ডিপোজিট করতে চান। প্রসেসিং ফি অবশ্যই 0%। সো আপনার অ্যামাউন্টটি বসানোর পরে আপনি প্রসিড টু পে করলে আপনার অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, তাহলে বুঝতে পেরেছেন আপনারা কিভাবে মাই লাইফ ক্লাব থেকে শেয়ার পারচেস করবেন এবং কেনই শেয়ার পারচেস করবেন। সো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। সো এর ভিতরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিউরিয়াসিটি থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসার জন্য আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন।